ধরুন আপনি কোথাও একটা বেড়াতে যাচ্ছেন, হতে পারে আপনার বন্ধুদের সাথে বা কোনো ফ্যামিলি গ্যাদারিংয়ে জোর দিতে যাচ্ছেন, বা বিয়ের পরে প্রথমবারের মতো হানিমুনে যাচ্ছেন। আপনি সবটা গুছিয়ে নিয়েছেন, যা যা আপনার দরকার লাগে সব কিছু নিয়েছেন, এবার জায়গা মতো পৌঁছেও গিয়েছেন, প্রচুর ছবি তুলেছেন, প্রচুর খেয়েছেন, প্রচুর আড্ডা দিয়েছেন, এরপর বাড়িও চলে এসেছেন। একজন কিন্তু আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে, কেমন ছিলি বাবা, পেট ভরে খেতে পেরেছিলি তো? আর সেজন কে সেটা আমরা সবাই জানি, সে হচ্ছে আমাদের মা। কারণ তার সবসময় মনে হয় তার হাতের রান্না ছাড়া আমাদের পেট কিছুতেই ভরে না। কিন্তু বড় হতে হতে আমরা সব কিছু শিখে যাই, সব কিছু আমরা খেতে পারি, যে কোনো নতুন খাবার টেস্ট করতেও আমাদের ভালো লাগে। তবে বড় হতে হতে একটা জিনিস হয়, সেটা হচ্ছে আমাদের মনে হতে থাকে মায়ের হাতে রান্না হলে কত ভালো হতো, কারণ তখন মা আমাদের হাতের কাছে থাকে না, আমরা চাইলেও মায়ের হাতের রান্না খেতে পারি না। তো তখন খুব করে মায়ের কথা মনে পড়ে। আজকে আমার সেরকম হয়েছিল, ভর্তা খেতে ইচ্ছা করছিলো, মা তো হাতে নাই, তাই মায়ের কথা মনে করে ভর্তা নিজেই বানিয়ে নিলাম। আর আমি যেহেতু একটু ট্রাভেলে যাবো, তাই জন্য বাচ্চাদের জন্য একটু বেশি পরিমাণে রান্না করে নিচ্ছি। ওই যে কথা আছে না, আমার সবসময় মনে হতে থাকে বাচ্চাদেরকে নিয়ে যাব, এদেরকে পেট ভরা থাকতে হবে, নইলে তো হবে না। প্রথমে হচ্ছে যা যা কাঁচা আছে আমি যা যা দিব সবটা একসাথে দিয়ে একটুখানি পানি দিয়ে সিদ্ধ করবো। এর ভিতরে আমি দিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর চিংড়ি মাছ, এই তিনটা জিনিসই যাবে সাথে সাথে। একটু পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, একদম মৃদু আছে যাতে একদম পুড়ে না যায়, কিন্তু জিনিসটা একদম নরম হতে হবে, কারণ এটা আমি ভর্তা হাতে করব না, করব হ্যান্ড ব্লেন্ডারে। হ্যান্ড ব্লেন্ডারে কিন্তু খুব ভালো কুচি কুচি হয়, তো আমার মনে হলো এটা দিয়ে করলে হয়তো খেতে ভালোই হবে। হাত দিয়ে করলে হাত জলে, হাত জলার হাত থেকে বাঁচার জন্য এটা সহজ উপায় বের করেছি আমি, এবং খেতে বেশ ভালো হয়েছিল, তাই জন্য এই রেসিপিটা আমি রেকর্ডও করেছিলাম, আর মনে হলো এটা অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করতে হবে। আমি জানি আমার এই জহরের ভিডিওগুলো দেখতে আপনাদের খুব একটা ভালো লাগবে না, কারণ আপনাদের মনে হবে সিঙ্গাপুর তো কবেই চলে এসেছে, এখনও কেন জহরের ভিডিও দিচ্ছ। আসলে ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করছিলাম, আমার মনে হয়েছে যে আমি ঠিক যেভাবে এসেছি সেই ব্লগগুলো আমার থেকে যাক, এই জন্যে। আপনারা দেখতে চাইলে দেখবেন, না দেখতে চাইলে পুরো ইগনোর করে দেবেন, দেখার দরকার নাই। যাই হোক, ভর্তাটা আমি বললাম না, আমি হ্যান্ড ব্লেন্ডারে করেছিলাম, এই যে এই হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এর ভিতরে সমস্তটা দিয়ে সাথে একটু ধনিয়া পাতা দিব, তারপরে খুব ভালো করে মিহি করে নিব। কেউ চাইলে খুব বেশি মিহি মিহি করতে পারেন, তবে খুব বেশি মিহি মিহি করতে গেলে পানি পানি হয়ে যায়, ওটা খেতে ভালো লাগে না, তাই আমি একটুখানি আস্তে আস্তে রাখার চেষ্টা করব। আমার শাশুড়ি একটা কথা বলেন, ঝাল নুন চটকা তার নাম ভর্তা, ঝাল আর নুনটা ঠিক করে হলেই ভর্তা খেতে খুব ভালো লাগে, খুব বেশি মিহি বা খুব বেশি আস্ত রাখার কোনো ব্যাপার চিন্তা করার দরকারই নাই। তবে কেউ চাইলে একদম মিহি করে নিতে পারেন, এই হ্যান্ড ব্লেন্ডারে কিন্তু খুব ভালো মিহি হয়। আবার কেউ চাইলে আমার মতো একটু ডাটো ডাটো রাখতে পারেন, সেটাও খেতে খুব ভালো লাগে আমার কাছে। গরম ভাতের সাথে এই ভর্তাটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আমার কাছে খুব ভালো লেগেছিল, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যে কেউ এভাবে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু খুব ভালো হয়। সাথে আরও বেশ কিছু রান্না করেছিলাম, ওই যে বললাম একটু বেশি পরিমাণে রান্না করেছিলাম, যেহেতু রান্না করে ধরা খেয়েছি, এত এসব রান্না করা আমার দরকারই ছিল না, পরে একটু একটু আমি ফ্রিজেও রেখে এসেছি। আর আমার কাছে একটা মেয়েও ছিল, ওর কাছেও কিছু দিয়ে এসেছি, বললাম যে আমি এত তো খেতে পারবো না, তুমি নিয়ে নাও, পরে ও নিয়ে চলে গেছিলো, খাবার নষ্ট হয়নি, আমি খাইনি তো কী হয়েছে, অন্য কেউ খেয়েছে, সেটাও ভালো কথা। আর আমি আসার আগে জহরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, এখনও ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছে জহরে এখনও বৃষ্টি হচ্ছে, কিন্তু সিঙ্গাপুরে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড গরম, এখানে তাপমাত্রা চূড়ান্ত গরম, কিন্তু বৃষ্টিও হচ্ছে, দিনে একবার করে বৃষ্টি হচ্ছে, কিন্তু গরমের কোনো কমতি নেই, প্রচণ্ড গরম। শুনলাম বাংলাদেশেও এখন প্রচণ্ড গরম। আমি করেছিলাম সি বাস ফিশ, দুই তিন রকমের না ছয় রকমের ভেজিটেবল দিয়ে একটা ভাজা, লাউ চিংড়ি আর ভর্তা। এআরটি টেস্ট করাতে যাবো বাচ্চাদের জন্য, আসলে আমি একটু ওয়েট করছিলাম। এখানে সিঙ্গাপুরে আসতে গেলে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে সেফ ট্রাভেল এন্ট্রি, যেটা সেটা পাস নিতে হয়, তো ওটা হই হই করে হচ্ছিলো না, যে কারণে একটু সময় লাগছিলো। আমার মনে হচ্ছিলো যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে সাথে সাথে আমি চলে আসব, তো সেই জন্য সকাল থেকে ঘুম থেকে উঠে কিছু কিছু কাজ ছিল যেটা আমি করে নিচ্ছিলাম। এমনিতেই আমার মোটামুটি কাজ সব হয়ে গিয়েছিলো, শুধু ফাইনাল প্যাকিংটাই আসলে বাকি ছিল, যেটা আসল দরকার। মোটামুটি যা যা হাতের কাছে ছিল সবটা আমি
কিনে রেখেছিলাম, কিছু কিছু কেনা ছিল, আর দু একটা জিনিস বাকি ছিল, একদম লাস্ট মিনিটে কয়েকটা জিনিস বাকি থেকে যায়, এটা মনে হয় সবার সাথে হয়। তবে আমি লাকি এনাফ যে আজকে দিনটা খুব ভালো ছিল, বৃষ্টি টিষ্টি আজকে হচ্ছে না, মানে আমি আসার আগের দিন দিনটা খুব ভালো ছিল, মোটামুটি রোদ ছিল, যে কারণে মোটামুটি অনেকগুলো কাজ আমি সারতে পেরেছিলাম, বিশেষ করে বেশ কাপড় কিছু ধোয়া রেখেছিলো সেটা শুকাতে পেরেছিলাম। লাগেজ টাগেজ নামিয়ে নিয়েছি, এগুলাতে একটা আমি নিব আর ছোটোটা নিব, কারণ বাচ্চাদেরকে যেহেতু নিয়ে যাচ্ছে ওদের বইগুলোও নিতে হবে, কারণ ক্লাস চলবে, আর আমি তো এক দুই দিনের জন্য যাচ্ছি না, এক দেড় মাসের জন্য যাচ্ছি, তো সমস্ত বই তো নিতেই হবে, সাথে ইলেকট্রিক ডিভাইস আছে আমার নিজের কিছু, আমার নিজেরই দুইটা তিনটা ডিভাইস, বাচ্চাদের হচ্ছে দুইটা কম্পিউটার, সব তো নিতে হবে, যে কারণে পুরো একটা লাগেজ হচ্ছে শুধু ইলেকট্রিক ডিভাইস যাবে আর অন্যটা পুরো কাপড় চোপড় যাবে। তবে আমার এই প্রত্যেকটা লাগেজে চার চাক্কা করে, তাই খুব একটা কষ্ট হবে না, বাচ্চারাও ধাক্কা দিলে এটা চলে যাবে, তাই জন্য খুব কনফিডেন্টের সাথে দুটো নিতে পারছি। মোটামুটি বেডের উপরে যেগুলো রেখেছি কাপড় চোপড়গুলো এটাই আসলে নিয়ে যাব, সাথে আরও কিছু যোগ হবে, সেই সাথে বাকি যে কাজ ছিল সেগুলো একটু করে নিচ্ছি। আমি আগেই বললাম যে একটু সব কিছু পরিষ্কার করে যেতে পারলে ভালো লাগে, যখন ফিরে আসি তখন সব কিছু পরিষ্কার দেখতে পেলে খুব ভালো লাগে, সেই জন্য যা যা অগোছালো আছে সবটা একদম একবারে বের করে নিয়ে মোটামুটি গোছগাছ করার চেষ্টা করেছি, সেই সাথে আনাচে কানাচে যত ময়লা ছিল ওটাও পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করেছিলাম, মোটামুটি এগুলাই করেছিলাম। আর আজকে আমি এআরটি টেস্টও করাতে যাব বাচ্চাদেরকে নিয়ে, আজকে যদি আমি করাতে পারি তাহলে আমি কালকে যেতে পারবো সিঙ্গাপুরে। আমি আসলে বৃহস্পতিবার এআরটি টেস্ট করিয়েছিলাম, বৃহস্পতি দিনটা ভালো ছিল সকালের দিকে, আবার বিকালের দিকে একটু বৃষ্টিও হয়েছে, এরকম একটা দিন ছিল। এই যে কার্পেটটা দেখতে পাচ্ছেন এটা আমি কিনেছিলাম প্রায় এক বছর আগে, যখন আমি 31 তলায় ছিলাম আগের বাসায়, তখন রমজানের সময় আমি এটা কিনেছিলাম, এই এক বছর এটা আমার কাছে এরকমই পড়েছিল, ব্যবহার করা হয়নি। আজকে প্রথম এটাকে পাতা হবে, আমার দুটো আমি একটা কিনেছিলাম ভাবি সিম এরকম একটা কিনেছিল, যে ভাবি সিঙ্গাপুর অলরেডি চলে গিয়েছেন উনি, তো এটা খুব ভালো দেখতে ছিল। আর আমার বেডরুমটা বেশ বড় সড়ো, এটাকে পাতার পরেও দেখলাম বেশ খানিকটা জায়গা রয়ে গেছে। শেষ মুহূর্তে বেশ কিছু কাজ ছিল, আমিও ভেবেছিলাম আমার চুলে একটু চুল কাটাবো, ট্রিমিং করাবো, বা একটু কালার টালার করিয়ে মাঝে মাঝে সেটা করাবো, সাইডে চুল কাটাতে হবে, এআরটি টেস্ট করাতে হবে, হ্যাঁ এগুলো ছোটো ছোটো বেশ কিছু কাজ বাকি ছিল। আমাদের ফ্রিজটা বেশ কয়েকদিন থেকে ডিস্টার্ব দিচ্ছে, ওটা একটা লোক ডাকিয়েছিলাম, সেটা পরিষ্কার করে দিয়ে চলে গেছে, এবং ওটা অনেক কাজ ছিল, ওটা দেখলে তো আপনাদের মাথায় ঘুরে যাবে, পুরা ফ্রিজের সমস্ত কিছু নামিয়ে পুরা সমস্ত ফ্রিজটাকে আবার লন্ড্রি রুমে নিয়ে পরিষ্কার করে আবার সমস্ত জিনিস ঢুকাতে হয়েছে, প্রায় 2-3 ঘন্টার বিষয়, ওখানে প্রচুর সময় নষ্ট হয়েছে। সেই সাথে আমাদের দরজাতেও একটু সমস্যা হয়েছিল, দরজার যে হুক থাকে উপরেটা ওটা ভেঙে পড়ে গিয়েছিলো, যেখানে একটা লোক ডাকিয়েছিলাম ও এসে পার ঠিক করে দিয়ে গেছে, তো এই লোকটা এর আগে এবার একবার নষ্ট হয়েছিল তখন উনি এসেছিলো, পরে আমি আমার ওনারকে বললাম, ওনাকে আবার পাঠিয়েছে, তো মোটামুটি এটা করতে সময় লাগেনি, মাত্র 10 মিনিটে লেগেছে, কিন্তু বাইরের ওয়েদারটা দেখেন। সকালে যখন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে গেছিলাম, লাকি এনাফ যে তখন বৃষ্টি টিষ্টি কিছু ছিল না আর সুন্দর রোদই ছিল আসলে, তখন সকাল 8টার দিকে, আর বিকালে তো ঝাড়া বৃষ্টি। আর ওদেরকে স্কুলে রেখে আমি একটু গিয়েছিলাম বুক স্টোরে, তো সেখানে কিছু বই কেনার ছিল, কিছু না দুইটা বই কেনার ছিল, তো অনেক খুঁজে খুঁজে বই টই পাইনি, পরে আমি লাজাটাতে অর্ডার করেছি বাসায় এসে। আর বুক স্টোর থেকে বের হয়ে আমি এসেছিলাম ডাইসো, এখানে স্থানীয় কিছু জিনিস কেনার ছিল, দু একটা জিনিস বলেছিল, ওটা খোঁজার জন্য এসেছিলাম, পেয়েছি, এটা ভালো, যেটা সব থেকে সুন্দর লেগেছে আমি ওটাই নিয়েছি আসলে, এখান থেকে একটা আমি নিয়েছি। সিঙ্গাপুরে যখন আসার পরে যে ব্লগটা করবো ওখানে আপনারা দেখতে পাবেন, আরও কিছু দু একটা টুকটাক যা কেনার ছিল আমি আশেপাশে দু একটা দোকান ঘুরে কিনেছি, আর মোস্টলি কাপড় চোপড় কিনতে পেরেছিলাম ইনোক্লো থেকে, শাহিদ সুফিয়ার যে দু একটা কিনেছি সেটা। মোটামুটি এগুলো আলাদা করেছি, এগুলো জিনিস আমি নিয়ে যাব, পরে এই জিনিসগুলো তুলে আমি বিছানার উপর রেখেছি, আর ভাবলাম লাগেজটা এবার সব কিছু গোছানো নেওয়া যাক। মোটামুটি এই কয়েকটা জিনিস যেটা আমি এখন বেডে রেখেছি এগুলোই আমার সাথে যাবে, আর বুক প্যাক আমরা করে ফেলেছি, সমস্ত বই শাহিদ সুফিয়া নিজের হাতে তুলে নিয়েছে, আর যেগুলো বাড়ি শুকাতে দিয়েছিলাম বেশ কিছু কাপড় ছিল ওটা ফোল্ড করে নিয়েছে, এবার আলমারিতে ঢুকিয়ে দিয়ে চলে যাব। আজকের ওয়েদার মানে কি বলবো, মারাত্মক, এই বৃষ্টি হচ্ছে, এই রোদ হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার রোদ হচ্ছে, এরকমই ছিল সারাদিন।
তো তার মধ্যেও শেষ বেলাটা একটু ভালোই ছিল, বিকেলের দিকে আবার একটু বৃষ্টি এসেছিলো। তো মোটামুটি যা কিছু এখন দেখতে পাচ্ছেন এগুলোই আমার সাথে যাবে এখন। না বেশ একদম অল্প একটুই কাপড়, এখানে যদি একটু বেশি দেখাচ্ছে কারণ ছড়ানো ছেটানো সেই জন্য। তো ঘরের আশেপাশে লন্ড্রি রুম থেকে শুরু করে কিচেন রুম যা যা ছিল মোটামুটি পোশাকের হয়ে গেছে। বাকি ছিল সাইদের চুল কাটানো, ওকে চুল কাটিয়ে নিয়ে এসেছি। এখানে যা যা একটা বক্স ছিল এটাকে এনে সেখানে পরে সেগুলোকে মোটামুটি আমরা অনেক কিছু ফেলে দিয়েছি যেটা লাগবে না, যে দু একটা জিনিস ছিল ওটা গোছগাছ করে নিতে পেরেছি। এবার বিকালে চলে এসেছি হচ্ছে সাইদ এবং সুফিয়াকে এআরটি টেস্ট করাতে। এআরটি ছাড়া তো যাওয়া যাবে না, আগে তো পিসিআর লাগতো, এখন এআরটি হলেই যাওয়া যায়। আর এআরটি করাতে যেহেতু আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো কারণ সুফিয়া প্রচুর কান্নাকাটি করে অবস্থা খারাপ করে দিয়েছিলো, তারপরে কোনো রকমে সুফিয়াকে নিয়ে মানে ভোগান্তির আর শেষ নাই কোনো রকমের নিয়ে কাজ সারাতে পেরেছি এবং বাসায় চলে আসছি। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।